স্কুলের ছাত্রীদের প্লেসমেন্ট দিচ্ছে টাটা। তো এই সময় থেকে বলছি, জিস্ট করে তোমাদেরকে বলে দিচ্ছি আবেদন কবে শুরু। 4টে স্কুল থেকে 13ই জুলাই দফায় দফায় আবেদন হবে। তো এই 4টে স্কুলের নাম কি? প্রথম যে 4টে স্কুলের নাম আমরা আগে জেনে নিই। দমদমের আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠ, ঝাড়গ্রামের রানী বিনোদ মঞ্জুরি গভর্নমেন্ট গার্লস স্কুল, সুন্দরবনের পাঠানকালী আদর্শ বিদ্যাপীঠ এবং উত্তরবঙ্গের নকশালবাড়ির সারদা বিদ্যা মন্দিরে। এই প্লেসমেন্ট শিবিরে যোগ দেওয়ার জন্য অন্যান্য স্কুলের, তো প্রথমে জানি আবেদন শুরু, আবেদন শুরু হচ্ছে 13ই জুলাই। আর তারপর জানবো কারা আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস করা ছাত্রীরা আবেদন করতে পারবে। অবশ্যই তোমরা জেনে রেখো 18 থেকে 20 বছরের মধ্যে কিন্তু হতে হবে। আর এই 4টে স্কুল বাদে অন্যান্য স্কুলের ছাত্রীরাও কিন্তু আবেদন করতে পারবে। আর কোনো রকম ট্রেনিং থাকা, ট্রেনিং না থাকলেও হবে। বিজ্ঞান কলা বাণিজ্য বিভাগের উচ্চ মাধ্যমিক পাস করলেই হবে। প্রথমে এবার তোমরা দেখো যে 4টে স্কুল আমরা জেনে নিলাম, বেতন কত? বেতন হচ্ছে 15,000 টাকা। কিন্তু যখন তোমাদের ট্রেনিং চলবে তখন কিন্তু তোমরা পাবে 8,000 টাকা। আর এর সঙ্গে কি থাকতে হবে? নির্দিষ্ট উচ্চতা, ওজন থাকতে হবে। প্রথমে বেতন অবশ্যই 15,000 টাকা। তারপর এক বছর পর ছাত্রীদের তামিলনাড়ুর একটি বিশ্ববিদ্যালয় থেকে ম্যানুফ্যাকচারিং সায়েন্সে স্নাতক ডিগ্রি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ মিলবে। তারপর বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা কি বলেছে সেটা একটু জেনে নিই। ঝাড়গ্রামের রানী বিনোদ মঞ্জুরি গভর্নমেন্ট গার্লস স্কুলের প্রধান শিক্ষক পুষ্পলতা বারুই মুখোপাধ্যায় বলেন, টাটা গোষ্ঠীর তরফে একটি পরীক্ষা নেওয়া হবে, তাতে নির্বাচিত হলে দক্ষিণ ভারতে কর্মক্ষেত্রে যোগ দিতে পারবে ছাত্রীরা। আর ট্রেনিং পর্বে অবশ্যই 8,000 টাকা সাম্মানিক দেওয়া হবে। ট্রেনিংয়ের পর চাকরি পাকা হবে। মেয়েদের খাওয়া দাওয়ার আপাতত ব্যবস্থা কোম্পানিই করবে। সুন্দরবনের পাঠানকালী আদর্শ বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শঙ্কর বরের কথায়, বেশ কিছু ছাত্রী পরীক্ষা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। আমাদের মতো প্রান্তিক ও দুর্গম অঞ্চলে আর্থসামাজিক অবস্থা যা, তাতে এই ধরনের কাজের সুযোগ স্কুল স্তরে আসলে বহু পড়ুয়ারই উপকার হয়। একই প্রতিক্রিয়া নকশালবাড়ির সারদা বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক সুজিত দাসেরও। ব্যারাকপুর শিক্ষা জেলায় টাটার এই প্লেসমেন্টের প্রচার করছেন দমদম শ্রী অরবিন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক অসীম নন্দ। তার বক্তব্য, প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা সেরে ফেলা হয়েছে, বিকাশ ভবনের অনুমতিপত্রও হাতে এসেছে, ছাত্রীদের মধ্যে আগ্রহ তুঙ্গে। তো এই ছিল আমাদের ভিডিও, পুরোটা আমরা মোটামুটি সমস্তটাই জেনে গেলাম। এর বাইরেও যদি কারো কিছু জানতে ইচ্ছুক তারা অবশ্যই কমেন্টে লিখো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে খুব শীঘ্রই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।